মায়ের অনেকদিন ধরে শখ ছিল একটু আসবে, মা তো আসতে পায় না, একা ওর জন্য মাকে আজকে নিয়ে আসলাম। কোথায় যাচ্ছ তোমরা বলো? বাবা এমন স্পিচ দিল, সে মনে হচ্ছে তার কেদারনাথ যাচ্ছে না। যাই হোক, বাবার ধামে ওরা যাচ্ছে শ্রাবণ মাস, প্রত্যেক বছরই ওরা যায়। আগের বছর আমার চ্যানেলে ওদের গ্রুপটাই গেছে, শুধু এই যেইনি যায়নি, দুঃখ। আরে ওর বাঘটা দেখো কত সুন্দর ভাবে সাজিয়েছে, মানে প্রত্যেক বছর ডেভেলপমেন্ট সবকিছুতেই হয়। তো এবারও আগের বছর বাঘটা তোমরা দেখেছো যারা, দেখো এখন গিয়ে দেখে আসো। আর এই বছর বাঘটা দেখো কি ইউনিক, মানে সত্যি কার কার মানে ব্রেনটা কার, সবার দারুন লাগছে, দারুন। মানে ময়ূরের পালক দিয়ে পুরো ইয়ে করা, এটা আজকে আমরা এইবারটা আমরা বেশি করে করেছি। হ্যাঁ, আর এটা কিন্তু বাঘটা কিন্তু অনেকটা বড়, অনেক ছোট ছিল। আর এই যে হচ্ছে, এই হচ্ছে কলসি, এইগুলো হচ্ছে দুই পাশে বাঁধা হবে। তবে ভরে ভরে গেলে এত বড় বাঘ নিয়ে কলসি নিয়ে কিভাবে যাবে সেটাই হচ্ছে ব্যাপার দেখার। তবে চলে যাবে, বাবার টানে ঠিক চলে যাবে। তো তোমাদের একটা সিনেমাটিক শট দিয়ে দেখিয়ে দিচ্ছি যে বাঘটা রিয়েলিটি কত সুন্দর লাগছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রমণি অফিসিয়াল। নতুন আরো একটা ব্লগ নিয়ে আমি অনিতা আবারও চলে এসেছি, মানে ঘুমতে করে চোখ ডলতে ডলতে চলে এসেছি। কাজ আমার আগে আমি এসেছি, আমার মাকে ডেকে নিয়ে এসেছি। আর আমার টিপটা কোথায় দেখো? সুন্দর করে সাজিয়ে নিয়ে যায়। তো এই হচ্ছে এইবারকার বাঘ, ওরা এখানটাই তৈরি করে। আর এইবারকার বাঘটা মানে দারুণ হচ্ছে, ইউনিক একদম। তো ভাবলাম যে তা আমাকে বলছে যে বৌদি এইবার আর ইউটিউবে দেখতে পারবো না, সত্যি ঘুমিয়েছিলাম একটু পরে ওরা বেরিয়ে যেতে, যে এখানে এখনো মিটিং শিটিং চলছে, সবাই এখনো কমপ্লিট হয়ে। আমি যদি না ডাকতাম না, নাহলে চলেই যেত। মানা বলছে মা ফটো ফোন দাও তো, ফটো তুলি, কাকারা যাচ্ছে। তা আমি বলছি ঠিক আছে একটা ভিডিও তুলিস। তারপরে আবার ঘুম থেকে মানে টান রাখতে পারলাম না, চলে আসলাম, চলে আসলাম। আর হচ্ছে এখন ফটো মটো তুলাবে ঠিক আমাকে দিয়ে। তো ওর জন্য হচ্ছে বললো কি দূরে থেকে মায়া বাড়ি ওনা বৌদি কাছে আসো, এসে ভিডিও ভিডিও তোলো, না আমরা আমাদের ইউটিউব কে দেখতে পারবো না। যাক, আমারও খুব ভালো লাগে এরকম ধরনের, এই যে ওরা এখন সব পোজ নিয়ে ফটো ফটো তুলছে। আর বাঘটা প্রচুর বড়, অনেক বড়, হিউজ বড়, মিনিমাম 6-7 জন, আর রোগ রোগা ছেলে হলে 10 জন মিনিমাম ধরতে পারবে। বিশাল বিশাল বড়, আমি জানি না কিভাবে নিয়ে যাবে, এত বড় বড় কলসি, সব পোজিং পোজিং ফটো দেখো। দেখবো যে বাঘটা নেয় কি করে, এখন তো খালি জল নেই, যখন জল হবে তখন তো আর দেখার ভাগ্য হবে না, কিন্তু এখন নিয়ে যায় কি করে সেটা দেখবো। ওরা মানে স্টার্ট করেছে তো দেখো তোমরাও। এই ঘিয়ের বোতল, ঘি ঘি শুনো ঘি, তাহলে এটা বসে চলে যাবে।
গীটা কি আছে আমার বন্ধুরা তো খুন হবো, ঘিয়ের কি রহস্য, ঘিয়ের কি রহস্য, এটা শুনি না, এটা শুনি না। ঘিটা একটা বন্ধু কিনে নিয়েছে, আরেকটা বলছে কি এটা ভালো না, পচা তোর মাথায় মাখিয়ে দেবো। এখন না কলসি জল নেবো, বেরিয়ে গেল এখন যাই ফ্রেশ ফ্রেশ হই, কাজ বাজ স্টার্ট করি। আর সকালবেলা উঠে এনার্জি পেয়ে গেলাম ভিডিও করার, সকালবেলা উঠে আর মনে হয় না যে ভিডিও করি, এই করতে করতে ভাবি করতে করতে আর ভিডিও স্টার্ট করা হয় না। তো আর কালকে আজকে হচ্ছে রবিবার, আজকে ওরা বেরোলো রবিবার তো, হ্যাঁ সোমবার দিন জল ঢেলে এবার ব্যাক আসবে। আজকে হচ্ছে রবিবার, সোমবার দিন জল ঢালবে ওরা, সোমবার দিন জল ঢেলে আবার চলে আসবে, আজকে হেঁটে হেঁটে যাবে পুরোটাই। তো যাই হোক ভালোই লাগলো। আর এই সপ্তাহে অনেকেই যাচ্ছে, অনেকেই এই সময়টা তারকেশ্বর যায়, বেশ ভালো লাগে। ভগবান আমায় কবে টানবে, আমি কবে যাবো, আমার সেই আশাটা তো পুরনো হলো না, ছোটবেলা থেকে আশা ছিল যখন বাবা যেত হেঁটে হেঁটে, তখন খুব ইচ্ছা ছিল যে হেঁটে যাবো, কিন্তু আমার মনে হয় না আমার শরীর আর এখন পারমিট করবে হেঁটে যাওয়ার, তবে একবার যাওয়ার ইচ্ছা আছে তারকেশ্বর। আমি তারকেশ্বর না যাই না, কেদারনাথে যাবো বাবা, আমি যাবোই, এক টাকা চাই না, একশো টাকা চাই না, আমি যাবোই। যাই হোক এটা হচ্ছে শখ, গাড়িতেই গেলেও একবার যাবো। এই মাসে তো আমার বর মনে হয় না কোনোদিনও নিয়ে যাবে জীবনে, কারণ প্রচন্ড ভিড় হয় আর বাচ্চা কাছে নিয়ে যাওয়া যায় না, তবে কোনো একদিন আমার খুব শখ তারকেশ্বর যাবো, বাবা ডাকো। তো যাই হোক এখন কাজ বাজ স্টার্ট করি, কাজ করি তারপরে আবার কিছুক্ষণ পর আসছি। এদিকে ভাত বসিয়ে দিয়ে প্রথমেই আসলাম হচ্ছে আমার ঘরটাকে মানে বিছানাটাকে গোছাতে, কারণ ওদিকে কাজ করতে করতে এদিকে করা যায়, ভাত হতে তো আর দাঁড়িয়ে থাকতে হয় না। আর আজকে যেহেতু রবিবার অত তাড়াহুড়োও নেই, স্কুল যাওয়ার কোনো ঝামেলা নেই, না হলে হয়তো যে সময়টা আমি এখন এই কাজগুলো করছি এতক্ষণ আমার রান্নাবান্না করে মনাকে স্কুলে পর্যন্ত দিয়ে আসা হয়, মানে আজকে একটু বেশিই ঘুমিয়ে ফেলেছি। তো যাই হোক প্রথমে হচ্ছে ওদিকে রান্নাবান্না করেছি, কারণ বড়ো মানাকে খাওয়াতে হবে, ছোটো মানাও খাবে, ছোটো মানে যেহেতু সকালবেলা দুধ চিড়ে খায়, তো ওটা খাওয়ার পর এখন একটুখানি অল্প অল্প আলু সিদ্ধ ভাত ওকে দেওয়ানো হয়, মানে এগারোটা সাড়ে এগারোটার সময় দিই, মানে দু চারটে যে কটাই খায়, তারপরে যেভাবে ডাল ভাত খায় সেভাবেই খায়। তো এখন হচ্ছে ঘরটাকে প্রথমে গুছিয়ে নিই, তারপরে আদার্স কাজ করবো, ঘর গোছাতে গোছাতে পরে আর তোমাদের সামনে আসা হয়নি। তারপরে একদম দুপুরবেলায় আসলাম, এই যে ছোটো মানাকে নিয়ে শুয়েছি, পুরো ঘরটাকে অন্ধকার করে নিয়ে শুই, কিন্তু এখন ইদানিং যত বড়ো হচ্ছে ঘুম নিয়ে খুব সমস্যা করছে। আর বড়ো মনেও শুয়েছিল, ও যেহেতু ড্রয়িং ছিল টিভি দেখছিল, তো ও ছোটো মনে আর ঘুমাবে না, ও বসে বসে টিভি দেখছে, মানে এত চেষ্টা করলাম দুই আড়াই ঘন্টা ধরে বসে বসে ঘুমাচ্ছে না, আর চোখটা দেখো কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে ওর চোখে এতটুকু ঘুম আছে, মানে ঘুম তো নেই আরও বদমাইশি করছে। আর এদিক ওদিক করতে করতে মানে এক জায়গায় তো স্থির থাকে না, সুস্থ মানুষ তো খুব ওর জন্যই আরও বেশি, আর সময় মতন কিছু না করলে না তখন সব কিছু তেলে রাত, এখন দেখি রাতেও ঘুমাতে চায় না, রাতেও একটা দুটো কিছু জেগে থাকে, আবার এদিকে দুপুরবেলা ওরকম করে জেগে থাকে, ঘুম নিয়ে এখন খুব সমস্যা করে, তবে একবার ঘুমিয়ে পড়লে তখন আবার উঠতে চায় না সময় মতো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে কন্টিনিউ করতে থাকি। সকালে এসেছি তোমাদের সামনে আর এখন হয়ে গেছে সন্ধে, হ্যাঁ সারাদিন ভুলে গেছি যে আজকে আমার ব্লগ আছে, ব্লগ না করতে করতে না এমন অভ্যাস হয়ে গেছে যে মনে থাকে না যে ব্লগ আছে। তো যাই হোক, আর
সারাদিন শেয়ার করার মতন কিছুই থাকে না, কি সংসারে কাজ করবো। তারপরে তো ঘুমিয়েছিলাম, মানে আজকাল এত ঘুম পায়, দুপুরবেলা ঘুমিয়েছিলাম ছোট মানাকে, ঘুমাতে ঘুমাতে প্রায় দেড় দু ঘন্টা লাগিয়েছি, ও ঘুমালো না, লাস্টে ফ্রিড আপ হয়ে আমি আধ ঘন্টা ঘুমালাম, তারপর তাও দেখে ঘুমাচ্ছে না, তারপরে বকে টকে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি, তারপর বেশিক্ষণ ঘুমাইনি, তারপরে উঠে একটুখানি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম ওদের নিয়ে, ছোট মানা বড় মানাকে নিয়ে, আর বড় মানা ড্রয়িং করাতে এসেছিল, তো ড্রয়িং করে চলে যাওয়ার পরে আমরা তিনজন মিলে একটু হাঁটলাম, একটু রিলস বানালাম, যেটা প্রত্যেক দিনই করি, সারাদিন ঘরে থাকে তো একটু বাইরে না বের করলো মনে হয় কেমন খিচখিচ খিচখিচ করতে থাকে, তো এখন এসে মনের খাবার করতে যে দুধ বসিয়ে, দুধ দেখা যায় না, এই যে দুধ বসিয়ে দিয়েছে, দুধ বিস্কুট খাবো, আর এখন বেড়ে গেছে 6:30, এরপরে আর কোনো প্ল্যান নেই, কি করবো, বাড়িতেই থাকবো, ল্যাদ খাবো, আর কোনো প্ল্যান নেই, যদি হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো এখন মনাকে একটু হাত পা ধুয়ে বাইরে থেকে এসে ওকে একটু হাত পা ধুয়ে তারপরে ওকে খাইয়ে তারপরে যাই করি তোমাদের সাথে শেয়ার করবো, জানি না একদম মানে ডিনার রেডি করার সময় তোমাদের সামনে আসবো, এটাই হয়, ভুলেই যাই যে ব্লগ আছে, মানে ভিডিও করতে হবে। তো যাই হোক, কোনো জায়গায় যাওয়ার কিছু নেই, কোনো প্ল্যানই নেই, তো কি আর শেয়ার করবো, এটাই শেয়ার করবো। আর আর মাঝখানে জিনিস হয়েছে দুপুরবেলা, দেখতে পাবে কিনা দাঁড়ান, ঘুম থেকে উঠে আমি আর আমার বর মিলে আছে, মানে আজকে হচ্ছে ও তাড়াতাড়ি কাজ থেকে চলে এসছে, এখন তো করে সন্ধ্যাটাও হয়নি, আর ওদিকে আকাশটা কি সুন্দর। যাই হোক, যেটা বলছিলাম, তাড়াতাড়ি চলে এসছে, তো গাড়ি রং করছিল আজকে, মানে আমাদের টোটো, একটা তো আমার শ্বশুরের টোটো গাড়ি, আর একটা হচ্ছে আমার বরের, যাই হোক হচ্ছে এই গাড়িটা রং করেছে, তো রং করার পরে আমরা দুজনে বসেছিলাম কাঁঠাল অত্যাচার করতে, এত বড় কাঁঠাল, মানে কাঁঠালে তোমার হাতের এক বিঘত, আরো অনেক বড়, অনেক মানে ভিডিওতে না বোঝা গেল অনেক বড়, তো যাই হোক কাঁঠালটার একটা সাইডে পচে গেছিল, ও বললো কি ভাঙবা, তা ঠিক আছে দুজনে মিলে ভেঙেছি, মানে খাওয়া যাবে, মিষ্টি না, এই যে কচকচে যেগুলো একদম স্লাইট মিষ্টি হয় সেরকম টাইপের, সেরকম ভাবে পাকেনি, তো কি করবো আমি তো খাবো না, ওর জন্য অতগুলো বসে বসে আটি বের করেছি, এখন এইটুকুনি রয়েছে, কালকে বের করবো, কাঁঠাল না খাওয়া গেলেও আটিটা খাওয়া যাবে। আর এইগুলো হচ্ছে গাছ হয়ে গেছিলো এর ভিতরে, এই গাছগুলো নাকি চারা করবে, ওর জন্য এগুলো আলাদা করে রেখেছে, এগুলো আমাদের গ্রামের জমি যেখানে আছে সেখানে পুঁতে দেবে, সেখানে চারা হবে, ওর জন্য এগুলো আলাদা, ওগুলো আলাদা। তো গুড ইভিনিং, ও গুড ইভিনিং তো বলেছি, আগে সন্ধ্যাবেলাতে এসেছিলাম আমি, আর এখন মানে টুকটাক রেডি হয়েছি, শুধু জামা পরেছি, বেশি হাজবো না, এক জায়গায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি মানে কোথায় যাচ্ছি মানে একটা জায়গায় যাচ্ছি, হ্যাঁ এখন বলতে হবে না, আমরা যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের বলছি কোথায় যাচ্ছি, এতো। আর আজকে মাকে নিয়ে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে আমরা তো যাই, কিন্তু মা কখনো সেরকম ভাবে যায় না, আলোর অপোজিটে তো ওর জন্য দেখা যাচ্ছে না, তো আমরা যাই কিন্তু মা যায় না, ওর জন্য মাকে নিয়ে যাচ্ছি। আর বৃত্তান্ত তোমাদের ওখানে গিয়েই বলছি, হ্যাঁ ওখানে গিয়েই বলছি, আর এটার কোনো প্ল্যান ছিল না, সাডেনলি মানে প্ল্যানটা হলো, তো যাই তারপরে বলছি, দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। যেতে চাইছিলাম এক জায়গায় কিন্তু সে জায়গায় যাওয়া হলো না, ওর জন্য এখন আসলাম একটু রেস্টুরেন্ট, তো যাই হোক এখন আসলাম একটু রেস্টুরেন্টে, যেখানে ভাবছিলাম যাবো সেখানে তো আর যাওয়া হলো না, তো বেরোলামই যখন তখন বাবা মা যেহেতু বাড়ি নেই আর কি করবো, ওর জন্য একটু আসলাম রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো। তো আমরা এখানে বসে গেছি এসে উপরে, এটা হচ্ছে রানাঘাট চিলি স্পাইস, এখানকার ফুড সার্ভিস কোয়ান্টিটি খুব ভালো লাগে, আর ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসা অনেকটাই কমফোর্টেবল, কারণ এমন একটা জায়গায় যাব যেখানে বাচ্চা নিয়ে গেলে কমফোর্ট জোন থাকবে, আর আমার বাচ্চা যা দুষ্টু, তো এখানে প্রচণ্ডই ভালো সার্ভিস আর ফুড কোয়ান্টিটি, টেস্ট আগেই বললাম খুবই সুন্দর, তো চাইলে তোমরাও আসতে পারো যারা রানাঘাটে থাকো। তো ব্যাপার হচ্ছে মাকে নিয়ে এসেছি, মা সারপ্রাইজ হয়ে গেছে, কারণ মাকে বাড়ি থেকে আমি বলেছিলাম না যে কোথায় যাবো এক্স্যাক্টলি, শুধু একটু নর্মাল শাড়ি পরে এসো, তো মা ডিসকাস করতে পারছিল না এক্স্যাক্টলি কি খাবে, আর বড় মানে ওর পাপার ফিক্স থাকে, আমি জানি ওরা কি খায়, তো ওটা ফটাফট অর্ডার করে দিয়েছি, আর মা ডিসকাস করে যাই হোক অর্ডার করলাম, আর এখানে বসে বসে সবাই গল্প গুজব হচ্ছে, এদিকে আমার বাবা ফোন করেছে, বাবার সাথে মা কথা বলছিল, আর আমি অর্ডার দেওয়া হয়ে গেছে, শুধু ওয়েট করছি খাবারটা আসার, কি হয়েছে চোখ দেখা যায় না, তো নাম নাম
आता मजी सटकली है ना बोलते का नाम तु सावधान हो जा खबर चले सर्फिंग मोबाइल हाथे ने दे ओ मन मामी खबर दिखे एक करो तब दिखी धरे रखो तो खाचे तंदूरी रुटी विथ चिली चिकेन और चाउमिन तो सबा नहीं मा को दिए सबा मैं शेयर कर खाब क्योंकि क्वान्टिटी है बुझते मैं अतिरिक्त हो गए ना कि मा तो खेन मायर अनेक दिन शख छिलो तो आसते पाए ना एक मा के आज के निये आसलाम भालो लागलो आनंद लागलो मा के निये आसलाम तार जन्य एखन बाड़ी जाच्छि बाड़ीर दिके फटाफट मना छोट मना के खाइए फार्ष्टे खाइए निले बड़ मना के लिए गल बड़ मना जीत मार थे मैं रात बेला मार गए सई माँ जेहतु एका थे और मार सई एक बारे माँ ये बड़ मना के लिए चले गई छोटो मना के खाइए दाइए फ्रेश हमको पढ़ते है तुम्हें पढ़ो तुम पढ़ो देखी तुम पढ़ो तुम्हें पढ़ आगे एन एक कथा देखिए चशमा पे चशमा टा के लिए खेल दबांग बेबी शक डू 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 बेबी शक डू 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 बेबी शक की एक गान पे बेबी शक डू डू एक गान आछे सेटा है मम्मी शक डू 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 मम्मी शक
কন্টাক্ট করলেই হলো ওনাটা স্টার্ট করে দেন। তো ছোটমনাকে একবার ফ্রেশ ফ্রেশ করে সমস্ত কিছু কমপ্লিট, এখন তো বিছানাও প্রায় হয়ে গেছে, শুধু মশারি টাঙাবো দিয়ে শুয়ে পড়বো। কি করলি শোনো, এটা এই দেখো কি হলো, এটা এটা কি করলে তুমি, ভাঙলা কেন আগে বলো, এটা ভাঙলা কেন, এটা ভাঙলা কেন, সেদিনকে দিদি চশমা ভেঙে দিয়েছে, আজকে তোমার তোমার চশমাটা ভেঙে দিলে কেন, আর করবা, আর দুষ্টুমি করবা, ও মেয়ে, ও মেয়ে, শুধু দুষ্টুমি করবে খালি, ঢং করে কানতে বলেছি আমি, না মোটেও আদর করবো না, আমি মোটেও আদর করবো না, তুমি চশমাটা ভাঙলে কেন শোনো, চলো এই অবধি ছিল আজকে ব্লগটা, আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। তো যাদের ভালো লাগবে তারা কি করতে হবে সেটা অবশ্যই জানো, প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর এই ছিল সারাদিনের আজকের গল্প, আজকের গল্প এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে নতুন কোন নিজের জীবনের গল্পের সাথে, যেটা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের প্রিয়জনদের বা আশেপাশে সবাইকে সুস্থ রেখো, পরিস্থিতি খুব একটা ভালো না, আমাদের আমাদের এখানে তো পুরো ডেঙ্গু ডেঙ্গু হয়ে গেছে, মানে হসপিটালে জায়গা নেই, পেশেন্টদের আর জায়গা দিতে পারছে না, তো সেটাই হচ্ছে নিজেদের আত্মীয় পরিজন সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, নিজেরাও ভালো থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব টাটা।